বিদেশ দিঘা একবার আমারে ফোন করে কয় আম্মা তুমি কেমন আছো আমার সব ব্যথা দূর হইয়া যায় এই জন্য যুবকের দল মায়ের দোয়া থাকলে ওলি হওয়া যায় বাস্তব প্রমাণ আছে না না এই জন্য যুবক মায়ের মনে কোনোদিন কষ্ট দিও না বাবার মনে কোনোদিন কষ্ট দিও না যেই দুঃখিনী মা যে দুঃখিনী মা হাইরি আমায় করেছে লালন করেছে লালন আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন দোয়া থাকলে অনেক কিছু পাওয়া যায় ওই ভাই দিদি বলেন আমি কেমনে পাইছি জানলি আমার আম্মা একদিন রাতের বেলা আমারে বলছে পানি আনার জন্য আমি পানি আনতে গিয়া কাগজ দিয়ে পানি আনলাম পাতা দিয়ে আইসা দেখলাম আমার আম্মা ঘুমায় রয়েছে ঘটনা সবাই জানেন ছোট ছোট পোলা পান তো জানে না বলার দরকার আছে এবার আল্লাহর বলি বাইরে বুঝতামি তার মায়ের কাছে আসলেন আইসা দেখলেন তার মাটা ঘুমায় রয়েছে গো ঘুমের করে মার ডাক দেয় নাই কারণ ওয়াসা সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদাইন পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি এই জন্য বাইরে বুঝতামি তার আম্মারে ডাক দেয় নাই সারা রাত মা দুঃখিনী ঘুমাইয়া রইল সকাল বেলা হইয়া গেল মা আসসালাতু খাইরু মিনান নাওম দেওয়ার পর ঘুম থেকে উঠলেন আর উঠায় দেখেন তার সন্তানটা পানি নিয়ে মার পাশে দাঁড়ায় রইলেন সন্তান ডাক দিয়া গে আম্মা গো আম্মা গো তুমি আমার কাছে পানি চাইছিলা এবার মা ডাক দিয়ে কয়ে যাদু মনিরি তোর কাছে আমি পানি চাইছিলাম তুই কি করলি কই পানি এনে মা দাঁড়ায় রইলাম আইসা দেখছি তুমি ঘুমায় রইছো তোমার আমি ঘুমের ঘুরে ডাক দেই নাই তুমি যদি কষ্ট পাও আমার নবী কষ্ট পাবে এই জন্য সারাটা রাত আমি দাঁড়ায় রইলাম মা চোখের পানি ফালাইয়া কান্দেন এবার আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় দিলেন ও আমার আল্লাহ আমার সন্তান পানি আর আইনা দেখে আমি ঘুমায় রইলাম আমার সন্তানটা আমার জন্য সারাটা রাত কাটাইয়া দিয়েছে আমার সন্তানটা ঘুমায় নয় এক পায়ে দাঁড়াইয়া রইছে এমন ভাবে পানিটারে দইনা দাঁড়াইয়া রইছে মা সন্তানের জন্য চোখের পানি ফালাইয়া আমার আল্লাহর ডাক দিয়া বলছে আল্লাহ গো আমার জাদু মনিটা আমার ডাক না দিয়া সারা রাত সজাগ রই যা আল্লাহ তোমার কাছে আমি একটা ফরিয়াদ করি তুমি আমার সন্তানটারে সুলতানুল আরিফিন বানাইয়া দাও ওই বাইরে ডাক দিয়ে কই মা গো আমি পাখি জ্বালাইয়া দিয়েছি অন্য কোনো পাওয়ারে নয় আমার আম্মা আমার জন্য দোয়া করেছেন এই জন্য মায়ের দোয়ার ফসল হিসাবে আমি মার কদম থেকে বেলায়তের পাওয়ারটা হাসিল করেছি আমার মায়ের দোয়া আমার সাথে ছিল এই জন্য যুবকের দল যুগে যুগে আল্লাহর ওলি হইয়া গেছে মায়ের দোয়া বুকের মধ্যে লইয়া এই আমার সামনে বসে বসে বয়ান শুনবেন কিন্তু বাড়িতে গিয়ে মারে ধমক মারবেন তোমার মতন শ্রোতা আমার দরকার নাই অনুরোধ করে দিয়া যায় রাত্র বেশি রাত্র করব না কিছুক্ষণের মধ্যে ইতি টানব তবে একটা কথা বলি কিছু কথা বাড়িতে নিয়ে যান সানের রিসালাতের মহব্বত অন্তর রেখেছেন এখন কিছু প্র্যাকটিক্যাল কথা বাড়িতে নিয়ে যান আমার
আমার কাছে মুরিদ হইয়া আমার আব্বা আব্বা কইরা ডাকবেন, আপনার মতো মুরিদ আমি চাই না, যদি আপনার দ্বারা মা কষ্ট পায় আমার সামনে বৈসা বয়ান শুনবেন আর বাড়িতে গিয়ে মারে কষ্ট দিবেন, আপনার মতন শ্রোতা আমার দরকার নাই। এই তো আমি প্রতিদিন মাহফিলে কথাটা বলি শুধুমাত্র বোঝার জন্য, আমার নিজের জীবনের বাস্তবতাটা সবচেয়ে বড় দলিল, কথা বলেন ঠিক কিনা। গত সেপ্টেম্বরে 1 তারিখে সব মাহফিলে কথাটা বলি যুবকের গায়ে চেতনা দেওয়ার জন্য মার দোয়া কেমন কাজে লাগে। গত সেপ্টেম্বরের 1 তারিখে আমার বিরুদ্ধে মামলা করলো, 1 তারিখে মামলা করলো, বিকালবেলা একজন ব্যারিস্টার ফোন দিল আপনার ব্যাপারে সাইবার ট্রাইব্যুনালে মামলা হয়েছে, এরপরে একজন এনটিভির সাংবাদিক ফোন দিল আপনার ব্যাপারে মামলা হয়েছে জজকোর্টে, সুপ্রিম কোর্টের আইনজীবী আপনার বিরুদ্ধে মামলা করেছে। আমার বিকালবেলা মনটা খারাপ রাত্র হয়ে গেল, 12:30 বেজে গেল, পশু পাখি জানার আগে আগে জানে মায় মা যাইয়া ঘরের দরজা টোকা দিয়ে কয় বাবা ঘুমাহ নাই, আমি কইলাম ঘুম তো আসে না, কি মামলা কি থেকে কি হইলো জানি না, মা ডাক দিয়া কয় পাঞ্জাবিটা গায়ে লাগা, আমি বললাম কেন, কয় ঢাকা যাবি, আমি কি এখন বৃষ্টি পড়ে, কয় ঢাকায় তুই যাই তুই তোর ড্রাইভারে ফোন দে, ড্রাইভারে ফোন দিলাম, ড্রাইভার আসলো, আসার পরে মা ডাক দিয়া বলেন তাড়াতাড়ি তুই ঢাকা যাবি, কেন যাব, কয় কেউ যদি কাউরে গালি দেয় গালির জবাব যদি না দেওয়া হয়, গালিটা যদি মিথ্যা হয় জবাব না দিলে মিথ্যা গালি সত্য হয়, এই জন্য অভিযোগটা জবাব না দিলে সত্য হয়ে যাবে, তুই কাপড় নিয়ে তাড়াতাড়ি রেডি হইয়া গাড়িতে উঠিয়া যা, গাড়ির মধ্যে উঠে যা। এবার গাড়ির মধ্যে ওঠার আগে আমারে বললাম আমি ঢাকায় গিয়ে কি জবাব দিব, ভাই কালকে যাইয়া নকলটা তুলবি, তোলাহার পরে দেখবি কি অভিযোগ করছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে জবাব দিবি, আইনের ভাষায় আইনের জবাব হবে। এবার ইন দি মিন টাইমে মা ডাক দিয়ে বলে ও আব্বা তুই টেনশন করিস না, আমি কই রাত্রে বাজে 12:30 যেতে যেতে ফজরের আজান হবে কার কাছে যাব কি করব, আম্মা কয় যা যা বৃষ্টিতে পাটা রাখলাম গায়ের মধ্যে বৃষ্টি পড়ে, আম্মা কয় শুননা যা, ডাক দিয়া কয় ও বাবা টেনশন করিস না তুই যাইবি ঢাকা, ব্যারিস্টার বুঝি না আইনজীবী বুঝি না তুই যাইবি ঢাকায় আর আমি মা থাকবো বাড়িতে নামাজের মশল্লাই। আজকে ছেলেটা হাফেজ হইল, আজকে কাশিমে আমার সামনে বয়ান করলো, এটা সাধারণভাবে হয় না মায়ের দোয়ার কারণে, এই দুনিয়ায় যারা এক্সট্রা কিছু হয়েছে মায়ের দোয়ার কারণে হয়েছে, জীবনে মা বাপটারে কোনোদিন আমরা যেন না কান্দাই, মা ডাক দিয়ে কি তুই যাইবি ঢাকায় আর আমি থাকবো নামাজের মশল্লায়, ওই বাপটা কার জানে দুনিয়াতে নাই, একটু আগে বলছে কার যেন বাপ নাই, কার জানে বলছিল কার জানে আব্বা দুনিয়াতে নাই বলছিল, আপনারও আব্বা নাই, এই যে যাদের আব্বা নাই ওরা কার বাড়িতে গিয়ে আব্বা বলে ডাক দিব, যাদের আম্মা নাই তারা কার বাড়িতে আম্মা বলে ডাক দিব, আরে হাসতে পারি কাইতে পারি কিন্তু আমার টার্গেট হলো আমি যেমন করে মায়ের জন্য পাগল, আজকে বিদেশ থেকে সৌদি থেকে কয়েকটা ফুলা বানাইছে, আইসা ঘরের মধ্যে কে হুজুর সৌদি আরব থেকে আপনাকে দেখছি, আজকে আসছি ওয়াজ শোনার জন্য, ও সৌদি আরবের যুবক বিদেশ থাকো মা বাবারে কোনোদিন কান্দায়ও না, এই জন্য মা এমন একটা সম্পদ নিঃস্বার্থে দোয়া করে। 3 দিন পরে মামলা খারিজ হলো, আমি বাড়িতে আসলাম, আসার পরে আমার বলতেছে আম্মা নাকি 3 দিন পর্যন্ত সেহরির সময় পানি দিয়া সেহরি করছে, ইফতারের সময় আবার পানি দিয়া ইফতার করছে, অন্য কোনো খাবার খায় না। মাঝে কইছে তুই যাইবি ঢাকায় আমি থাকবো নামাজের মশল্লায়, এর চাইতে বড় ব্যারিস্টার আমার লাইফে আর হইতে পারে না, কথা বলে না ঠিক কিনা, এই জন্য আমার ওয়াজ শুনে নাচবি, ওয়াজ শুনে হাসাহাসি করবা, হাসির খোরাক তাহিরিতেই না, তাহিরি চাই কোনোভাবে পোলাপান গুলোরে নবীর পাগল বানানো, কোনোভাবে পোলাপান গুলোরে মায়ের পাগল বানানো, কোনোভাবে পোলাপান গুলোরে বাতিল থেকে বাঁচিয়ে রাখানো, এই জন্য বন্ধু মা
বলছে যা যা তুই যাইবি ঢাকায় আর আমি থাকব নামাজের মসল্লায়। এই মাজার বেঁচে আছে এই মাতার জন্য দোয়া করে, এই মাজার নাই এই দোয়া পায় না, পদে পদে খুসুট খায় মনের দুঃখ বলার জায়গা পায় না, কত বিপদে পড়ে টাকা খুঁজে পায় না, আর বাপটার কাছে কইতে দিরি ঋণ করে তোরে আইনা দিছে বুঝতে দেয় নাই, মায়ের কাছে কইতে দিরি মান নিজে না খাইয়া তোরে খাওয়াইছে বুঝতে দেয় নাই। ওই মা যদি বাচ্চা থাকে আজকে রাতের বেলা মার কদমে যাইয়া ধরবি, মারে যাইয়া বলবা আম্মা উনি কষ্ট দিয়েছি আর কষ্ট দিব না। আর যদি মা বাপ না থাকে ওই গুরুস্থানের মধ্যে যাইবা, গুরুস্থানের মধ্যে যাইয়া মা বাবার কবরের পাড়ে দাঁড়াইয়া মায়ের জন্য দোয়া করবা। এ বন্ধু এখন হাসো না কেন, মনটা নরম হইয়া গেল কেন? আমি তাহিরি যদি মার জন্য কাঁদতে পারি, তাহিরিরে যারা একটা মিনিটের জন্য ভালোবাসে এরাও কাঁদবো। আমার ভাই ফয়েজ ভাই একটা খুব কষ্টের কথা বলছে আজকে, হুজুর আমার পরিবার ডেলিভারি তিন দিন পরে মারা গেল, বাচ্চাটা আছে সন্তানের মাটা মারা গেছে, এটা যে কেমন জিনিস জানেন ফয়েজ ভাই রে? টেনশন করো না, ডেলিভারিতে যারা মারা যায় আমার আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দান করে দেবে। টেনশন করিও না, আমি নিশ্চিত এই তোমার স্ত্রী সন্তানের মাটা মনে হয় আল্লাহরে বলছে আল্লাহ আমার নিয়ে যায় আমার জাদু মনিরে নিও না। এই জন্য বন্ধু আমি প্রায় সময় বলি যার চলে যায় সে বুঝে হয় বিচ্ছেদে কি যন্ত্রণা, অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন কি দিয়ে দিব সান্ত্বনা। এই জন্য বাবা যার চলে যায় সে বুঝে, যার মা নাই সে বুঝবে, যার মা আছে সে বুঝবে না, হাসি তামসা করবে, মার মরণের বয়স হয় নাই কিন্তু মা বাবার মতন এত আপন আর কেউ নাই, কথা বলেন ঠিক কি না? এই জন্য যুবক এক মহিলারে বলছিলাম তুমি কান্দ কেন, মহিলাকে আমার সন্তানটা বিদেশে এই জন্য কান্দি, আমি বললাম তোমার ছেলে কি তোমার টাকা দেয় না? এবার ডাক দিয়ে বলেন টাকা দেয়, টাকা কি হয় না? কয় কত টাকা দিলে তুমি খুশি? 10,000 টাকা দিলে তুমি খুশি নি? মা বললেন না। 20,000 দিলে তুমি খুশি নি? মা বললেন না। 30,000 টাকা দিলে তুমি খুশি নি? মা বললেন না। ও মা তোমার সন্তান বিদেশে রুজি করেই কত, তোমার দিবই কত? মা চোখের পানি ফালায় কে হুজুর 30,000 বুঝি না, 40,000 বুঝি না, আমার সন্তানটা যদি বিদেশ দিঘা একবার আমারে ফোন করে কয় আম্মা তুমি কেমন আছো আমার সব ব্যথা দূর হইয়া যায়। এই জন্য যুবকের দল মায়ের দোয়া থাকলে অধি হওয়া যায়, বাস্তব প্রমাণ আছে না? না এই জন্য যুবক মায়ের মনে কোনোদিন কষ্ট দিও না, বাবার মনে কোনোদিন কষ্ট দিও না, যেই দুঃখিনী মা যেই দুঃখিনী মা হাইরি আমায় করেছে লালন করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠায় রক্ত মাংস কাইয়া যেন এলাম দুনিয়ায়, সেই মায়েরই কষ্ট দিলে সেই মায়েরই দুঃখ দিনে আল্লাহ জিনা সহে আল্লাহ জিনা সহে। মা তুমি আমার আগে যেও না গো মোরে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি, আদর করে মোচে নাকি আদর করে মোচে নাকি আমায়।
আমার চোখের পানি, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। এ যুবক ওলি আল্লাহর ঘটনা বললে প্রেম পাবো, কিন্তু আমাদের জীবনে ওলি হওয়ার দরকার যদি হয়, মার মহব্বত করলে আমরা ওলি হতে পারবো। শুধু ওলির শান বললার মধ্যে সীমাবদ্ধ রাখবো না, আমরা ওলি আল্লাহ হওয়ার দরকার আছে না নাই। আল্লাহর ওলি হইতে গেলে তাইলে মা বাবার খেদমত করবেন, মা দোয়ার বিমার দোয়াটা হলো ভিন্ন। আমি তোমার জন্য দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ তাকে 10 লক্ষ টাকার মালিক বানিয়ে দাও, তারে 10 তলা বিল্ডিং বানানোর মালিক বানিয়ে দাও। কিন্তু মা তোমার জন্য দোয়া করবে, আল্লাহ আমার সন্তানটারে 20 কোটি টাকার মালিক বানায়া বিল্ডিং এর জন্য তুমি টাকা দিও না, আমার সন্তানটারে এমন টাকার মালিক বানিয়ে দাও আমার সন্তানটা যেন বছরে বছরে মদিনায় যাইয়া আমার নবীরে সালাম দিতে পারে। মায়ের দোয়া সবার চাইতে আলাদা, কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক, মার দোয়া থাকলে ওলি হওয়া যায়, মার দোয়া না, মার দোয়া যদি না থাকে তাহলে পদে পদে তুমি বেঈমান হয়ে যাইবা।